আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, এই দুনিয়ার বুকে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, যদি এই দুনিয়াতে তুমি তাকে না পাও, তুমি পাবে তাকে হাশরে। কোরআনের জন্য নিজের জীবন দিতে কে কে প্রস্তুত? কমেন্ট করে জানাও, দেখতে চাই। প্লিজ, তুমি নামাজ পড়ো? না। তাহলে আমাকে ভুলে যাও। এই ক্ষণিকের পৃথিবীতে অল্প দিনের ভালোবেসে কি লাভ, যদি জান্নাতে একসাথে নাই থাকতে পারি? আজ মে দেখনা চাহতা হু কে টিকটক পর কিতনে মুসলমান হ্যায় জো কমেন্ট কে অন্দর আল্লাহ লিখেঙ্গে। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলেন, তখন আল্লাহ ওই দুই হাত ফিরিয়ে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন বা কিছু চান, আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম উনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, যদি চাইতে জানি আমাদের কিছুরই অভাব হবে না ইনশাআল্লাহ। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। আমার প্রিয় বোনেরা, তোমার অন্তরের কিংবা বাহিরের সমস্ত সৌন্দর্য দেখার অধিকারই একমাত্র তোমার স্বামী। তুমি ভুলে যাবে না, আজকে বেপদায় চলে তুমি যে সব যুবকদের তোমার এরকম রং তামাশাগুলো দেখাচ্ছ, তারা তোমার যোগ্য নয়, কেননা তারা তোমার স্বামী নয়। তাই আল্লাহকে ভয় করো, পদ্দ করো। अगर खुदा तुम्हें देने में देर कर रहा है तो समझ लो कि खुदा को तुम्हारा मांगना पसंद आ गया है, बस थोड़ा सब्र करो। মেয়েদেরকে কখনো গালি দিও না, তোমরা মেয়েদেরকে কখনো গালি দিও না, কারণ আমি একজন মেয়ের পিতা। কথাটা বলেছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসেল, মায়ের হাসি মুখ দেখতে কেমন? আরে বেটা, মায়ের হাসি মুখ দেখলেই তো বোঝা যায় জান্নাত কতটা সুন্দর। যখন তুমি নামাজে দাঁড়াবে তখন মনে করবে সামনে আল্লাহ, পিছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পায়ের নিচে পুল সিরাত। কথাটা আমার না, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবী জুড়ে টানা তিন মাস করোনার তাণ্ডবের পরও যারা আজও ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ ভালো রাখছে, বেঁচে আছেন, তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার হলেও বলেন আলহামদুলিল্লাহ।